ইতালির ভেনিসে বিএনপির আয়োজনে জিয়র রহমানের 43তম শাহাদত বার্ষিকী পালন। আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া আয়োজন করেন ইতালি সহ ভেনিস বিএনপি। ভেনিসের ম্যাস্ত্রে বাইতুল মামুর জামে মসজিদে আয়োজিত আলোচনা সভায় আব্দুল আজিজ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরফান মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ভেনিস বিএনপির প্রধান উপদেষ্টা রফিকুল জামান ঠাকুর। আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশের প্রতি ভালোবাসা ও উন্নয়নের আবেদনের কথা তুলে ধরেন। সে সময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। এছাড়াও বক্তব্য রাখেন ভেনিস বিএনপি যুব দল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে পলাশ রহমান, আক্তার মোল্লা, জব্বার মাঝি, যুবরাজ দেওয়ান, আব্দুল মান্নান, মনসির পেদা, ফখরুল চৌধুরী, জাহিরুল ইসলাম সহ আরো অনেকে। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমান সহ বিএনপির সকল নেতা কর্মীদের জন্য দোয়া করা হয়। দোয়া শেষে তবারক বিতরণ করা হয়। ইফতেখার, প্রবাসী ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।